নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। স্কুলের পার্শ্ব শিক্ষকদের স্কুলের রেজিস্টার খাতায় স্বাক্ষর না করতে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার শেরপুর রামচন্দ্রপুর হাইস্কুলে। পার্শ্ব শিক্ষকদের অভিযোগ, সারা রাজ্য জুড়ে যেখানে আন্দোলন চলছে সেই আন্দোলনে তারা সামিল হয়েছে বলে ব্যক্তিগত রোষের জেরে প্রধান শিক্ষক তাদের স্কুলের রেজিস্টার খাতাতে স্বাক্ষর করতে দেয়নি। তার পাশাপাশি পার্শ্ব শিক্ষকদের মানসিক নির্যাতন করেছে বলে অভিযোগ। তাছাড়াও পার্শ্ব শিক্ষকদের বাথরুম ও আলাদা টেবিল করে দেওয়া হয়েছে কোনো আলোচনা ছাড়াই। এসব মিলিয়ে তারা তাদের দাবি না মেনে নেওয়ায় তালা বন্ধ করে রাখে স্কুলের অন্যান্য শিক্ষকদের। পরে স্কুলের সভাপতি ও উস্তি থানার পুলিশের উপস্থিতিতে পার্শ্ব শিক্ষকদের দাবি মেনে রেজিস্ট্রার খাতায় স্বাক্ষর করিয়ে সমস্যার সমাধান করেন স্কুলের প্রধান শিক্ষক। তবে এ বিষয়ে আমরা প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি। আমরা শেরপুর রামচন্দ্র হাইস্কুলের পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকা। আমরা আজকে স্কুলে জয়েন করেছিলাম যথা সময়ে 10:35 এবং আমরা একটা জয়েন লেটার দিয়েছি, প্রত্যেকে আলাদা আলাদা হেড স্যারকে দিয়েছি এবং হেড স্যার সেটাকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আমরা জানতেছিলাম স্যার আমাদের অ্যাটেন্ডেন্স খাতায় আমরা সই করবো, হেড স্যার আমাদের অ্যাটেন্ডেন্স খাতায় সই করতে দেয়নি, বলছে না সই করা যাবে না। এবং আমাকে এবং বিও ম্যামকে পরীক্ষার খাতা দেখার জন্য আমাদেরকে পরীক্ষার খাতা দিয়েছে এবং একটা সই করিয়ে নিয়েছে। আমরা লাস্টে বললাম স্যার আমাদের অ্যাটেন্ডেন্স সিটে সই না করতে দিলে আমরা স্যার পরীক্ষার খাতা নেব না, এবং আমরা একটা অ্যাপ্লিকেশনও দিই স্যার সেটাকে সইও করছে না। এবং আমাদের সেই 10:30 থেকে এখনও পর্যন্ত আমাদের মানসিক নির্যাতন চলছে এবং এখনও পর্যন্ত আমাদের অ্যাটেন্ডেন্স খাতায় সই করতে দেওয়া হয়নি। শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুল সব পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ, আমাদের ওই বেতন কাঠামোর দাবিতে, যে বেতন কাঠামোর দাবিতে অনেকদিন ধরেই আমাদের আন্দোলন হচ্ছে এবং আমাদের স্কুল বয়কট হয়েছে 18 থেকে, সেইটা আমি হেড স্যারকে জানাই এবং পরে আবার আমরা লিখিত আমরা মেলের মাধ্যমে ইন্টিমেশনও দিয়েছি। আজকে আমাদের যেহেতু 2-3 ছাড় আছে, 5 বয়কট স্থগিত আছে, সেই জন্য আজকে আমরা স্কুলে এসেছিলাম এবং স্কুলে এসে যখন স্যারের কাছে যাই, স্যার বলেন আপনাদের একটা জয়নিং লেটার দিতে হবে। আমরা সবাই 5 মিলেই তাই দিয়েছিলাম, কিন্তু উনি লেটারটা নেওয়ার পর আমি যখন বলি স্যার আমাদের অ্যাটেন্ডেন্সের খাতাটা একটু সই করতে দিই, উনি তখন বললেন না অ্যাটেন্ডেন্সের খাতায় তো সই করতে দেবো না। আমি তাহলে স্যার আপনি বলছেন পরীক্ষার খাতা দেখতে হবে, পরীক্ষার খাতাগুলো উনি দিয়ে দিলেন আমাকে, ওই পরীক্ষার খাতাটা দেখে যে এই তারিখের মধ্যে গার্জিয়ান মিটিং হবে দিতে হবে। ওই পরীক্ষার খাতা দেখবো স্যার আমাদের অ্যাটেন্ডেন্সে সই করতে দেবেন না, বলে না ওটা দেওয়া যাবে না, ওটা আমরা এই যে দরখাস্ত দিলেন এটা এসআইয়ের কাছে অ্যাপ্রুভ হবে তারপরে। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বিউরো রিপোর্ট, আমার বাংলা।